ভর দুপুরে ঘরে ঢুকে এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ফাঁসি দেওয়া থানার পুলিশ। অভিযুক্ত যুবককে রবিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ঘটনাটি ঘটেছে ফাঁসি দেওয়া থানার অন্তর্গত এলাকায়। ধৃত যুবকের বয়স আনুমানিক 18 বছর। জানা গেছে শনিবার ভর দুপুরে ওই এলাকারই 24 বছর বয়সী এক যুবতীর বাড়িতে ওই এলাকারই এক যুবক হঠাৎই ঢুকে পড়ে। সে সময় ওই যুবতী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সেই সুযোগেই ওই যুবক ওই যুবতীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় ওই যুবতী। এরপরেই যুবতী চিৎকার শুরু করে। নিজের বুদ্ধিমত্তার জেরে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায় সে। পাশাপাশি বাইরে থেকে ওই যুবক ঘরে থাকা অবস্থায় ঘরের তালা বন্ধ করে দেয় যুবতী। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পাওয়া মাত্রই অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায় ফাঁসি দেওয়া থানার পুলিশ। অভিযুক্তকে আজ আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একটা মেয়ে, এখানে এরিয়ারই পাড়ারই মেয়ে, ও ঘুমাচ্ছিল ঘরের মধ্যে, তো একটা ছেলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে ইতিমধ্যে রেপ করার চেষ্টা করেছে। মানে ও গা হাত পা হাতটা দিয়ে চিৎকার চেঁচামেচি করে মেয়েটা পালিয়ে এসেছে যখন বাইরে, তখন সবাই পাড়ার লোকটা জানতে পারছে ঘটনাটা কী হয়েছে। তারপরে মেয়েটা যখন বেরে দরজাটা লক করে আসে, আর ছেলেটা ভেতরেই ছিল। তো তারপরে এসে ওর মা আর বাবা এসে ছেলেটাকে পরে আবার নিয়ে যায়। তারপরে থানা পুলিশ থেকে ডাকলাম, বড়বাবুরা সবাই এসে তোকে অ্যারেস্ট করে নিয়ে গেল। শাস্তি হোক, যাতে একজনকে দেখে আরো শিখতে পারে, একটা ছেলে শিখতে পারে, শাস্তি দেওয়া যাতে না হয় পরবর্তীকালে।